রাজারহাটের জ্যাংরা হাতিয়ার আর ভোটের ফল এই মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে। সোমবার এই নির্দেশে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। গত 8ই জুলাই জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি বুথ হয়েছিল রাজারহাটের আব্দুল কালাম কলেজে। অভিযোগ, স্থানীয় ইস্যুতে ভোট বয়কটের কথা বলা হয়, কিন্তু নিউ টাউনের বাসিন্দাদের একাংশের বক্তব্য ভোট বয়কটের নামে তাদের ভোটদানে বাধা দেওয়া হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমাদের যেতে দিন, বয়কট করেছে দেখতে পাচ্ছেন না কেন? আমি জিজ্ঞেস করছি, বয়কট কারা করছেন? আমিও পারিনি। এবিপি আনন্দে এই খবর সম্প্রচারিত হয়। ভোটই দিলাম না, অথচ এত ভোট হলো কোত্থেকে? এটাই আমাদের প্রশ্ন। মানে 7টায় ভোট, আমি 6:30 বেরিয়েছি, মর্নিং ওয়াক করবো, ভোটটা দেবো, বেরিয়ে আসবো, যেতেই দিল না। দুবার যেতে পেরে চেষ্টা করেছিলাম, ঘাট ধাক্কা গিয়েছি। তৃণমূল তৃণমূল তৃণমূল, প্রত্যেকটা রাস্তা বন্ধ। হ্যাঁ নিশ্চয়ই, ভোট দিতেই তো গিয়েছিলাম, তারপর গলা ধাক্কা খেয়েছি। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন এই পঞ্চায়েতে সিপিএম প্রার্থী সুস্মিতা দত্ত। শুনানি শুরুতে তাঁর আইনজীবী বলেন, স্থানীয় ইস্যুতে আব্দুল কালাম কলেজের বুথে ভোট বয়কটের কথা বলা হয়, কিন্তু কাউকেই ভোট দিতে দেওয়া হয়নি এমন অভিযোগের সত্যতা আছে। বিচারপতি অমৃতা সিনহা বিস্ময় প্রকাশ করে বলেন, মানুষ ভোটই দিতে গেল না, তাহলে 95% ভোট কিভাবে পড়ল? এরপরে বিষয়টি নিয়ে অনুসন্ধান করে রাজ্য পুলিশের ডিজিও আইজির থেকে রিপোর্ট তলব করেন বিচারপতি। অনুসন্ধানের জন্য একজন অফিসার নিয়োগের কথাও তিনি বলেন। এই বিষয়ে রাজারহাটের ভিডিও রিপোর্ট চান বিচারপতি অমৃতা সিনহা। সোমবার কলকাতা হাইকোর্টে রাজ্য পুলিশের ডিজির রিপোর্ট জমা পড়েছে। হলফনামা জমা দিয়েছেন রাজারহাটের ভিডিও। এরপরে বিচারপতি অমৃতা সিনহা বলেন, রাজারহাটের জ্যাংরা হাতিয়ারার ভোটের ফল মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভর করবে। তৃণমূল একটা অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক দল, মানুষ এই ভোটদান প্রক্রিয়ায় বয়কট করেছেন, তারা ওদের ভোটগুলো দায়িত্ব নিয়ে দিয়ে দিয়েছিল, এটাই হচ্ছে ব্যবস্থা। গোটা নির্বাচনটাই তো একটা জালিয়াতি। যেদিন থেকে নির্ঘণ্ট শুরু হয়েছে সেদিন থেকে রিগিং, সেদিন থেকে ভীতি প্রদর্শন করা, নমিনেশনের সময় গণ্ডগোল, সর্বশেষ কাউন্টিং স্টেশনে বিডিওদের দিয়ে লুট, তো এটা তো চলেছেই। পুরো প্রক্রিয়াটাই যদি ঠিকঠাক দেখা হয়, সিসিটিভির ফুটেজ দেখা হয়, তাহলে পুরো নির্বাচনটাই বাতিল হয়ে যাবে। মহামান্য হাইকোর্ট কোনো মন্তব্য করছেন এই মুহূর্তে কোনো পর্যায়ে এসে, সেখানে কোনো রাজনৈতিক দলের মন্তব্য এইভাবে সরাসরি এই মুহূর্তে করা যাচ্ছে না। ভোট বয়কট তার ডাক দিয়ে তৃণমূলের বাহিনী একটা এমন করলো তাকে কেন্দ্র করে, যে যারা ভোট দিতে চাইছে তারা কেউ ভোট দিতে পারবে না, ইউটার্ন ঘুরে চলে যেতে হবে। সবাই দেখেছেন কি দাপট। তাহলে ভোট মানুষ দিল না এবং দিতে পারল না, ভোট বয়কট। তাহলে ভোট বয়কটের নাম করে তৃণমূলের বাহিনী তার সুযোগ নিল, নিয়ে 100 ভাগ ভোট ফেললো, কমপ্লিটলি বেআইনি, এবং বোঝা যাচ্ছে যে আমাদের ভোটের ব্যবস্থাটাকে কলুষিত করা হয়েছে, লুট হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। এর আগে ভোটে অশান্তির প্রেক্ষিতে প্রধান বিচারপতির বেঞ্চ তার পর্যবেক্ষণে বলেছিল, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ আপাতত নির্ভর করছে আদালতের রায়ের উপরই। শৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।